আর শরীফ, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন থেমে থেমে দমকা হাওয়া বইছে। আমি রয়েছি কীর্তনখোলা নদীর পাড়ে, যেখানে এখানে কিন্তু বাতাসের জন্য যে যেখানটিতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হচ্ছে, কারণ বাতাস সের তোর এমন যে আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় যে দুপুর বেলা 11:30টার দিকে বৃষ্টি শুরু হয় এবং তারপরে দুপুর 3:30 পর্যন্ত বৃষ্টি থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি। এখন বলা যায় যে একেবারে বৃষ্টিমুক্ত পরিস্থিতি, কিন্তু প্রচুর বাতাস হচ্ছে কিছুক্ষণ পরপর এবং নদীর পানি কিন্তু উত্তাল রয়েছে। এবং বরিশালের পানি উন্নয়ন বোর্ডের দেওয়া যে তথ্য, সেই তথ্য মতে বরিশাল কীর্তনখোলা নদীর যে বিপদসীমা, সেই বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। একই অবস্থা দক্ষিণাঞ্চলের অন্যান্য যে নদীগুলো, সেই নদীগুলোর ক্ষেত্রেও, অন্যান্য নদীগুলোর মধ্যে বিশেষ করে যে নদীগুলো, বিশেষ করে বরিশালের ভোলা এবং বরগুনা পটুয়াখালীর যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, কোথাও কোথাও 12 সেন্টিমিটার, কোথাও কোথাও 26 সেন্টিমিটার পর্যন্ত। আমি যদি কয়েকটির নাম বলি, বিষয়টি এরকম যে বরিশালের কীর্তনখোলা নদীর পানি 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বরিশালের যে বুড়িশ্বর নদী, সেটির পানি 26 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হচ্ছে, যার ফলে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বেশ কিছু এলাকা কিন্তু তলিয়ে গেছে, যেমনটা আমি দেখাচ্ছিলাম। তো এই অবস্থায় একটু আগে এখানে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং তিনি বলেছেন বরিশালে 541টি সাইক্লোন সেন্টার রয়েছে, সেখানে সাধারণ মানুষকে, নদী তীরবর্তী মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং 5 লাখ টাকা এবং 93 মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে। এই ছিল এখানকার পরিস্থিতি। শরীফ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের খবর জানাচ্ছিলাম। বাংলাদেশের আরেকটি উপকূলীয় জেলা সাতক্ষীরা, এবং প্রত্যেক সময় ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সাতক্ষীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়। সেখান থেকে সহকর্মী আমিনা বিলকিস ময়না এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ময়না, সাতক্ষীরার বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে এবং ঘূর্ণিঝড় যে সবসময় হয় সেখানে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় সেখানকার মানুষকে, সাতক্ষীরার অবস্থাটা আমাদের জানাবেন এই মুহূর্তে। প্রভাব সেটি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তারপর দুপুরের পর থেকে কিন্তু একটানা বৃষ্টি এবং সেই সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সেই সাথে নদীর উত্তালতা দেখলে ভয় লাগবে। সেই 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এখন ভাটার সময়, এবং এই যে সামনে যে জোয়ার, এই জোয়ার এলে যে এই পানির অবস্থা কী হবে এবং এখানকার যে জরাজীর্ণ বাঁধগুলো তার অবস্থা কী হবে, আসলে সেই ভেবে মানুষ কিন্তু আতঙ্কিত। ইতিমধ্যে মানুষ, সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। আমি এখানে যুক্ত করছি সার্কেল এসপি আমিনুর রহমান। আসলে আপনি তো অনেকগুলো এলাকা ঘুরে দেখেছেন, এই মুহূর্তে সর্বশেষ কি অবস্থা দেখলেন? ধন্যবাদ। আপনারা ইতিপূর্বে যে দেখেছেন, বাতাসের প্রকোপ বেশ বেড়ে গিয়েছে এবং পানির উচ্চতা নদীর বেশ বেড়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত অবস্থা ভালো আছে, যদিও ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে সাপোর্টিং ব্যবস্থা হয়েছে। আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটা রেস্কিউ টিম গঠন করা হয়েছে সার্কেল এবং অফিসার ইনচার্জ এবং থানাদের নিয়ে। তো আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার সংবাদ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। দর্শক, আপনাদের এবারে সরাসরি নিয়ে যেতে চাই কুয়াকাটায়। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছেন সহকর্মী এম কে রানা। রানা, এমনিতে তো পর্যটন এলাকা, তার উপর সমুদ্রের খুব কাছের এরিয়া, তো রিমাল সেখানে কি ঘটাচ্ছে আপনি যদি বিস্তারিত আমাদের বলেন। হ্যাঁ শরীফ, আপনি জানেন যে রিমালের যখন 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর, তখন তারপর থেকে কিন্তু আসলে ধীরে ধীরে বেলা গড়িয়ে যখন তো বিকেল চলে আসে, তারপরে কিন্তু প্রবল দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টি শুরু হয় তারপর থেকে। এখনো ঝড়ো হাওয়া এবং ঝড়ো বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি। এতে এই ঝড়ো হাওয়ার ফলে কিন্তু পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় যে রাধা কৃষ্ণ যে মন্দির আছে, সেই মন্দিরের চাল কিন্তু উপড়ে ফেলেছে কিন্তু আসলে বৃষ্টি। এছাড়া পার্শ্ববর্তী যে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার চালও কিন্তু উপড়ে ফেলেছে এই ঝড়ো হাওয়ার ফলে। এখানে কিন্তু মাদ্রাসায় বেশ 40 থেকে 45 জন ছাত্ররা কিন্তু আসলে সেখানে থেকে পড়াশোনা করেন, আসলে তারা কিন্তু খুব মানবেতরভাবে জীবনযাপন করতে আমি দেখেছি, আমি সন্ধ্যার পরে কিন্তু সেখানে গিয়েছিলাম। এছাড়া কিন্তু পটুয়াখালী উপকূলীয় এলাকায় কিন্তু 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসে কিন্তু আসলে বিভিন্ন মাছের ঘের, পুকুর এবং যে নদ নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে যে কাঁচা
আধা পাকা যে বাড়িঘর আছে, সেই বাড়িঘরের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু আসলে আতঙ্কের দিন পার করছে। আর আতঙ্কের দিন পার করলে কিন্তু সিপিপি ও রেড ক্রিসেন্টের সমন্বয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে যে দ্রুত আশ্রয় কেন্দ্রে আসার জন্য। আসলে মানুষ কিন্তু তারপরেও কিন্তু আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি, এখনও কিন্তু তেমন কোনো আশ্রয় কেন্দ্রে মানুষের সমাগম ঘটেনি। কারণ হচ্ছে তাদের গবাদি পশুসহ অন্যান্য যে ঘরের মালামাল সেই মালামাল রেখে তারা আসতে চাচ্ছে না আশ্রয় কেন্দ্রে। অবশ্য তারা যদি একেবারে না উপায়ে অন্ত না পায় তখনই একমাত্র তারা আশ্রয় কেন্দ্রে আসবেন। রানা, ধন্যবাদ আপনাকে, এবং আপনিও সাবধানে থাকবেন। দর্শক, এতক্ষণ দেখাচ্ছিলাম রিমালের সবশেষ অবস্থাপনা।